দেশের কিছু মানুষ খুব দুর্দশায় অবস্থান করেন। দেখলাম ইফতারের দিনে মানুষের ধারে ধারায় গিয়ে কিছু খাওয়ার চায়, তাই এই অনুভূতিটা আমার মধ্যে অনেক ব্যথা দিচ্ছে। আমি মানুষ, সে মানুষ, সে ভিক্ষা করবে, আমি ভিতরে বসে থাকবো, এটা তো বৌদ্ধভিক্ষার কাজ না। আমার কিছু বন্ধুবান্ধব অত্যন্ত তারা উদার মনোভাবওয়ালা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সম্মিলিতভাবে আমরা বললাম যে আমরা ইফতার বিতরণ করি, কোনো বাধা বিপত্তি আছে কি না দিকে কলম। এই বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের বহু ডাইরেক্টর যে মৌলানা মৌলভীর সাথে হচ্ছে না, কোনো অসুবিধা নাই, আপনি খাদ্য বিতরণ করবেন। Thank you.